কিন্তু আজি ৰাতি আমি 11টা পৰে দেখিলো যে আমাৰ ঘৰ ভিতৰ স্কাইলাইট বাটে বি আলো দিলো আলো হৈ দেখা যাওঁছি সেই আলো কাকে হেলা আমি আছো বাহিৰ দেখিলা লগো কাঠটো হুট হুট হৈ যাওঁছি এতে ভয়ংকৰ হৈ যাওঁছি যে পৰিছা ঘৰ মধ্য ফাটি গলালি কিছু কি দোকান মধ্য পৰিছাৰ দোকান পৰি গলালি কিন্তু দমকল যেতিকি দরকার আবশ্যক মিনিমম 10টি দমকল কিন্তু প্ৰথমে গোটেই দমকল আছিলা পানী চলা পৰে আৰু গোটেই আছিলা তাপরে পানি সরলা পরে যোড়ি আসছি চারোটি পা দমকল আসছি কিন্তু এপর্যন্ত আর দমকল আসেনি কিছু যাহাকে নিয়াকু আয়ত্ত করা যাই পারুনি যদি 10টি দমকল আসতা তাহলে নিয়াকু কিছু মাত্রার আয়ত্ত করতে পারি সে যে কাঠ গোদাম আপনি কৌছেন তা ভিতরে কোন লোক রইবার কিছু সেমতি তা ভিতরে লোক রুহন্তি সেমানে রোষই করে বি খাঁতি এবং সেমানে 24 ঘন্টা তা ভিতরে তাঙ্কর লোক মান রহিকিরে তা ভিতরে তাঙ্কর সে সমস্ত প্রকার কাম এমতি দৃশ্য কেবে যে আগরু দেখিলে পুরীরে এভাবে কেবে মু পুরীরে আমি কোণস প্রকার কোটি দেখি না না এভাবে যে কাঠগড় আছে আমি নিজে আমার নিজের সুরক্ষা পে কিছু নিহাতি প্রথমে করিয়া কথা কিন্তু আমি সুরক্ষা পে আমি কিছু করি পারু না কিন্তু এই কোণস দুর্ঘটনা পে এই অগ্নিকাণ্ড হয়েছে তা তো আমি কই পারিবু না কিন্তু দমকল যেভাবে আসবা কথা সেভাবে দমকল আসে না কিন্তু যদি 10টি কি 8টি দমকল আসতাম তাহলে নিয়া গৃহত আয়াত করা হয়ে পারত ঠিক আছে ধন্যবাদ আজ্ঞা স্বর্গদ্বার নিয়ে আপনি লিভি দিয়ে আসতে দেখলে বহুত আসে শুকিলা কাঠ আপনার তা ভিতরে নিয়ে যাব আছে ভাই সবুড়ে বেশি যেহেতু কন্ট্রোল হল তাঁর কে তো কিছু না যা অনুমান করছি।